কেমন হতে পারে, গণিত বিষয়ে পড়াশোনা করলে আমাদের ভবিষ্যৎ কেমন, আমরা কোন ক্ষেত্রে চাকরি পেতে পারি, বা কতটা কঠিন হতে পারে আমাদের অনার্স লেভেলটা, জব সেক্টরগুলো কি কি, বা সাবজেক্টটা কত কঠিন, রেজাল্টটা কেমন হতে পারে, এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা যারা গণিত নিয়ে অনার্স করতে চাই তাদের ভিতরে কিন্তু ঘুরপাক খায়। তো আজকের ক্লাসটিতে বা আজকের ভিডিও জুড়ে কিন্তু আমরা তোমাদের সেই বিষয় নিয়ে একটু রিভিউ দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যারা মানে অনার্সে ভর্তি হবে ভাবছো এই গণিত বিষয় নিয়ে, তো তোমরা এই ক্লাসটি পুরোপুরি দেখে তারপরে সিদ্ধান্ত নিও যে তোমরা আসলে ভর্তি হবে কি না। দেখো, গণিত বিষয়টা কিন্তু আমরা জানি গাণিতিক বিশ্লেষণ বা বৈজ্ঞানিক যত বিশ্লেষণ আছে সব বিশ্লেষণই কিন্তু গাণিতিক যুক্তি নির্ভর। তো গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে কিন্তু বিজ্ঞানীরা বিভিন্ন সূত্র বিশ্লেষণ করে থাকে। তো সেই ক্ষেত্রে দেখো, গণিতের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু গণিতের বিভিন্ন অনুষদ রয়েছে। তো উল্লেখযোগ্য অনুষদ আমরা বলতে পারি বিজ্ঞান, প্রযুক্তি, তারপরে বলতে পারি হচ্ছে জীববিজ্ঞান, আর হচ্ছে বাণিজ্য, এই সেক্টরগুলোতে কিন্তু গণিত বিষয় পড়ানো হয়। তো তোমরা যারা গণিত বিষয়ে একটু আগ্রহী তাদের ক্ষেত্রে একটু বলতেছি, তোমরা কিন্তু গণিতের প্রতি ভালোবাসা যদি না থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু গণিত বিষয়ে ক্যারিয়ার গড়ে তোমরা খুব একটি সফল হবে না। কারণ এই কথাটা কেন বললাম, কারণ আমরা কিন্তু অলরেডি জানি অন্যান্য সাবজেক্টের তুলনায় গণিতটা কিছুটা কঠিন হয়ে যায় সবার ক্ষেত্রে। তবে যারা ভালোবাসো এই সাবজেক্টটাকে বা যারা গণিতটাকে অনেক ভালো বোঝো তাদের জন্য মানে খুবই মানে ভালো একটি চমৎকার ভবিষ্যৎ কিন্তু হতে পারে যদি গণিত বিষয়ে তুমি পড়াশোনা শেষ করতে পারো। তো দেখো, তো তুমি যদি ভেবেই থাকো যে আমি তুমি গণিত বিষয় নিয়ে পড়বে, তো একটু জেনে নেওয়া উচিত যে কী কী বিষয় আসলে এখানে পড়ানো হয়। তো এখানে কিন্তু পড়ানো হয় দেখো যে প্রযুক্তির ক্ষেত্রে যত বিশ্লেষণগুলো আছে বা কম্পিউটার প্রোগ্রামিং যে ভাষাগুলো আছে সেই ভাষাগুলো সম্পর্কে আমরা এই গণিত বিষয়ে কিন্তু পেয়ে থাকি। তারপরে বাণিজ্য বিভাগের গণিতগুলো আছে, তার গাণিতিক বিশ্লেষণ, আমাদের জীববিজ্ঞানের ব্যাপারগুলো থাকে এখানে, তারপরে বলবিদ্যার প্রবাহগুলো এখানে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে থাকে। জাস্ট গণিত বিষয়ে যতগুলো টপিক্সে গণিত থাকে আমাদের সবই কিন্তু এই গণিত বিষয়ে কিন্তু টুকটাক ধারণা দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা একটু কেয়ারফুলি হবা, কারণ তোমাকে কিন্তু পড়াশোনার সাথে লেগে থাকতে হবে যদি তুমি গণিত বিষয় নিয়ে পড়াশোনাটা শেষ করতে চাও। কারণ তোমাকে সবসময় এখানে সময় দিতে হবে, কারণ অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, মানে সবসময় এটা নিয়ে ভাবতে হবে। তো একটু কেয়ারফুলি তুমি চিন্তা করো যে আসলে তুমি গণিত বিষয়টা নিতে চাচ্ছ কিনা। তো আমরা আসি, যদি আমরা আসলে নিয়ে ফেলেছি বা নিয়েছি বা নিতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমাদের চাকরির সেক্টরটা কী হতে পারে? আমি অলরেডি শেষ করে ফেলেছি গণিত বিষয়, তো চাকরির ক্ষেত্রটা কী হতে পারে? তো দেখো, চাকরির ক্ষেত্রটা হতে পারে বিভিন্ন ধরনের কিন্তু আর্থিক সংস্থাগুলো বা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কিন্তু যারা গণিত বিষয়ের উপরে পড়াশোনা শেষ করেছে তাদের অনেক ডিমান্ড দিয়ে থাকে। তাছাড়া আমাদের দেশে সরকারি এবং বেসরকারি বিভিন্ন সেক্টর, যেমন হতে পারে তুমি বিসিএস ক্যাডার তো হতেই পারো এই ক্ষেত্রে, এছাড়া তুমি স্কুল কলেজের প্রফেসর অথবা টিচার এটা হতে পারো, বা বিভিন্ন এনজিওতে কাজ করার সুযোগ পেতে পারো, ঠিক আছে, বিভিন্ন ব্যাংকের কিন্তু তুমি সুযোগ পেতে পারো। এছাড়া কিন্তু বিদেশে উচ্চশিক্ষা নেওয়ারও অনেক সুবিধা রয়েছে এই সাবজেক্টটির ক্ষেত্রে। তো এই ছিল হচ্ছে আমাদের এই সেক্টরগুলো। আর এরপরে হচ্ছে অনেকেই বলো যে আসলে গণিতের তো কোনো ক্যারিয়ার নাই বাংলাদেশে। আসলে এটা আসলে ভুল ধারণা, কারণ বর্তমানে বাংলাদেশে প্রযুক্তি এবং এই কম্পিউটার বা বিজ্ঞানের ব্যবহার কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। তো সেই ক্ষেত্রে গণিতের যে ভবিষ্যৎটা, তো সেটাতে কিন্তু প্রসারও হচ্ছে। তো তোমরা যে একটু কষ্ট করলেই কিন্তু এই সেক্টরগুলোতে অনেক সফল হতে পারবে। তো আজকে এই ছিল তোমাদের আলোচনা। তোমরা যদি গণিত বিষয়ে আরও কিছু বিষয়ে জানতে চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানিও। তো কথা হবে অন্য কোনো একটি ক্লাসে। আল্লাহ হাফেজ।